তোমার নামের অসীমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের অসীমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। आकाश जमीन पहाड़ चंद्र तारा सभी तुम्हारे नूरे रे सराय। आकाश जमीन पहाड़ चंद्र तारा सभी तुम्हारे नूरे रे सराय। तुम्हार सने पड़े दर्द रे दे चौराय, ओ मदीना रे कामली वाला सलाम तुम्हाय, ओ मदीना रे कामली वाला सलाम तुम्हाय। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের অসীমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। কি নূর খোদা পাঠালেন এই ধরায় যার জ্যোতিতে আধার লোকায়, কি নূর খোদা পাঠালেন এই ধরায় যার জ্যোতিতে আধার লোকায়। তোমার সেলাই শান্তি নামে অশান্ত ধরাই, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের অসীমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। তোমার নূরের আশিক হলো যারা दो जहाने धन्य होलो तारा, तुम्हारे नूरे आशिक होलो जारा दो जहाने धन्य होलो तारा। शांति नामे अशांत धराई, ओ मदीनार कामलिवाला सलाम तुम्हाय, ओ मदीनार कामलिवाला सलाम तुम्हाय। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের অসীমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত পাক বিদায় নিয়ে চলে যাবার আগে আমার নবী পাক মওতের বিছানায় শুয়ে আছে, বিছানা সাজা সাহিয়ে আছে। আমার নবী পাকের কলিজার টুকরা খাতুন জান্নাত মা ফাতেমা হুজুর আমার নবী পাকের খেদমতে হাজির আছে। রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলেন, আই মালিকুল মওত আজিল আলাইহিসসালাম চলে যাও, আমার নবী পাকের দরবারে গিয়ে আমার সালাম দেবে। নবী পাকের হুকুম করেন, ইজাজত দেন আমার নবী পাকে জান কবুল করবে, নচেত তুমি সোজা চলে যাবে। ও আমার মা ভাইরা, ও আমার মুসলমান ভাইরা, কান কাড়া করে শুনুন যে মালিকুল মওত আজিল আলাইহিসসালাম ওই বিকট আকৃতির চেহারা নিয়ে আমার নবী পাকের দরবারে হাজির। ঘরে দরজা সম্মুখে আওয়াজ দিলেন, সরে যান সরে যান, ও নবী পাকের পরিবার গণেরা, ও রাসূলের পরিবার গণেরা, আমি নবী পাকের সাক্ষাৎ করব, আমি রাসূলের দিদার করব। আমার মা ফাতেমা হুজুর বলেছিলেন, আমার আব্বা যান বেমারে পড়ে আছে, আমার আব্বা যান বিছানায় সাজা হয়ে আছেন, আমার আব্বা যান সেও সাক্ষাৎ হবে নাই, আমার আব্বা যান সেও দিদার হবে নাই। কিন্তু মালিকুল মওত আজিল আলাইহিসসালাম কারো জন্য অপেক্ষা করেন নাই, কারো জন্য ইন্তজার করেন নাই, আমার নবী পাকের হুকুমের অপেক্ষা করতে লেগেছে। মালিকুল মওত আজিল আলাইহিসসালাম ওই বিকটাকে চারা নিয়ে আমার নবী পাকের ঘরের মধ্যে প্রবেশ করলেন। সরে যান সরে যান, ও गलार शब्द आमार नबी पाकेर काने पहुँचाय आमार नबी पाक आके करुण आवाज़े डाक दिलेन किसेर साप पेलो आमार मा फातेमा बोले रब्बा जान तमाम पृथिवीर मধ্যে আমি এত মানুষ দেখেছি আজকের দিনে আপনার ঘরের মধ্যে এমন একটা মানুষ প্রবেশ করেছেন এরকম মানুষকে আমার জীবনে দেখি নাই আমার নবী পাই মায়ের ফাতেমা তুমি কই মানুষটাকে দেখে চিনতে পারো না ওনার নাম হলো মালিকুল মউত আলাইহিস সালাম ওই মালিকুল মউত আলাইহিস সালাম কবরস্থান আবাদ করে মা বাপে জান কবর করে নিয়ে মাসুম মাসুম বাচ্চা দেখে এতে বানিয়ে দেয় স্বামীর জান কবর করে নিয়ে বিবি দেখে বিধবা বানিয়ে দেয় তবে ফাতেমা শুনে নাও যদি কোনো মানুষ হার সন্নকের মধ্যে লুকিয়ে যায় सकल তোমার খবর কেন পেলাম নাই এখনো তোমার সংবাদ কেন পেলাম নাই হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের সম্মুখে পৌঁছালেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি মাফ করুন বিয়াদবি ক্ষমা করুন আপনি হুকুম করেন আমি আপনার জান কবুল করব নচেত আমি সোজা চলে যাব কিন্তু আমার নবী পাক ডাক দিলেন বাবা জিবরাইল এখন তোমার খবর কেন পেলাম নাই এখন তোমার সংবাদ কেন পেলাম নাই মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের সম্মুখে পৌঁছালেন হুজুর বিয়াদবি মাফ করুন রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার तमाम উম্মতের জন্য স্বয়ং আমার আল্লাহ তাআলা নিজে জামিনদার হয়েছেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ রুট ধরেছি আমার নবী পাকের नबी पाकेर कलेजार टुकड़ा फातिमा जन्नत माँ फातिमार पर तार पर परस्पर आशा जे नबी पाक विदाय नहीं चले गए रसूल विदाय नहीं चले गए किंतु आमार नबी पाक साहबा रसूल साहबा आमार नबी पाक दरबार जेतें बार बार जातायात करतें नबी पाक जखन হুজরার সম্মুখে বসে থাকতেন আর আমার নবী পাকের সাহাবারা চতুর্দিক থেকে এই রকম গোল হয়ে বসে আমার নবী পাকের নূরানী চেহারা দেখতেন আবার নবী পাক আবার কোন কোন সাহাবাদের তামবি করতেন রাগ করতেন এই এখানে বসে কেন তোমার কি ঘর সংসার নেই এই এখানে বসে কেন যাও ঘরে যাও তোমাদের মা বাবার খিদমত করা বন্ধ করে তুমি আমার এখানে খিদমত করতে এসেছো गाचर आले दाड़िए नबी पाके नूरानी चेहरा देखते নিজেদের খিদেটা মিটিয়ে ততই বাড়ি যেতে किन्तु तथापि नबी पाके जीवने আমার রসূলের জীবনে नबी पाक बसे आछे रसूल बसे आछे नबी पाकेर साहाबारा आछे किन्तु এই কঠিন পৌষ মাসে ঠান্ডায় মাঘ মাসে ঠান্ডায় তুষার পড়ে नबी पाकेर साहाबारा सकाल सकाल भोर भोर গিয়ে नबी पाकेর দরবারে বসে থাকেন বিসমিল্লাহুম্মা माँ बाप घूमिए आछे मानुष घूम भেঙে গেছে भोर भोर उठे घर दरजा फाट कर देखे ना देखे दादी बसे आछे मासूम बच्चा घर थेके एका बेरिये जाए दादी नहीं दादुर पुरे बसे पड़े हाके नजरे बोले तो ओ जुगे ओ समय ता आमार नबी पाके जमानाय आमार नबी पाक कठिन पौष मासे ঠান্ডায় মাঘ মাসে ঠান্ডায় যে হুজরার মধ্যে বসতেন রৌদ্র সূর্য তাপ নবী পাকে হুজরার মধ্যে পড়তো আর নবী পাক এক তারিখে দেখছেন সকল সাহাবারা এসে হাজির হয়েছে আর নবী পাক নিজে একটা লাল জুব্বা লাল চাদর গায়ে পে আসছেন কেন না গুজরাতে বেরিয়ে নবী পাক বসবেন কিন্তু নবী পাকের সাহাবারা দেখছেন সত্যি আজকে দেখতে পাচ্ছি যে নবী পাক গুজরাতে বেরিয়েছেন কত সুন্দর একটা লাল টুকটুকে চাদর গায়ে বেরিয়েছে নবী পাকের সাহাবারা একটা আলোচনা শুরু করতে বললেন একটা গুণগুণের শব্দ উঠে গেছে যে আমরা এতবার নবী পাকের দরবারে আসি কিন্তু আজকে যেন আমরা নবী পাককে দেখছি নবী পাকটা কত সুন্দর লাল টুকটুকে চাদর গায়ে দিয়ে দিচ্ছেন যে চাদরটা মনে হয় কি জিনিস লুকানো আছে সাহাবারা হযরত ইয়াদির মাফ করেন আমরা দেখতে পাচ্ছি আপনার এই চাদর মোবারকটার মধ্যে যেন একটা কি জিনিস লুকানো আছে তাই নবী পাক আস্তে আস্তে এই চাদরের দুটো ফোঁট ধরলেন চাদরের দুটো এই চাদরের দুটো ফোঁট ধরে আস্তে আস্তে ঠিক এরকম খুলে দিলেন যখন খুলে দিলেন নবী পাকের সাহাবারা চামড়া চুলে দেখছেন যে নবী পাকের প্রতি আদর কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতেমা হুজুরের লাল সাইয়েদুল ইমাম হাসান ইমাম হোসেন হুজুর দুই মাসুম বাচ্চা জড়সড় হয়ে হুজুরের কোলের মধ্যে বসে আছেন হাজরা সুবহানাল্লাহ পর কোন হল বসে কাঁদছেন সাহাবারা চিন্তা হুজুর আমরা কি কোনো অন্যায় কোনো ভুল করে ফেললাম না বাবা আমার আল্লাহ আমাকে জানিয়েছেন যে আমার এই দুই মাসুম বাচ্চা ইমাম হাসান ইমাম হোসেন হুজুর শহীদের পানি পান করলেন সেই জন্য আমি কাঁদছি অনেক কথা বলবো আমি কেটে কেটে বেরিয়ে যাব ভালো করে শুনুন যে নবী পাকের সাহাবারা নবী পাককে ভালোবাসতেন আর আমার নবী পাকের সাহাবাদের ভালোবাসতেন তথাপি নবী পাক বিদায় নিয়ে চলে যাবার পরে নবী পাকের সাহাবারা নবী পাকের ঘরের দরজার সম্মুখে এসে দাঁড়িয়ে আছে হুজরার সম্মুখে দেখছেন যে হুজরা নবী পাকের দরজার ফাঁকা দরবার ফাঁকা নবী পাককে দেখতে পাচ্ছেন নবী পাকের সাহাবারা নবী পাকের হুজরার সম্মুখে যায় আর মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেমেয়ে কি করুণ আওয়াজ দিয়ে কাঁদে বাড়িতে আছেন খাতুনে জান্নাত মা ফাতেমা হুজুর বসে আছেন বসে বসে রুটি বেলছেন যখন রুটি বেলছেন আর পাশে নানি যান বলছেন ফাতেমা এই আমাকে দাও আমি রুটিটা বেলে দিই দাও আমাদের মা ফাতেমা বলছেন নানি যান না এই রুটি আমি আপনাকে বেলতে দেব না আমি নিজে হাতে হাতে সকাল হয়ে গিয়েছে আমাদের মা ফাতেমা হুজুর এই দুই মাসুম বাচ্চা সেজে ইমাম হাসান ইমাম হোসেন যত কাপড় ধুতে যাচ্ছেন রাস্তায় বের দিলেন বাধা দিলেন কি নানি জান বলছেন ফাতেমা দেখো তোমার আব্বাজান ইন্তেকালের পরে তোমার আব্বাজান বিদায় নিয়ে চলে যাবার পরে তুমি বড় দুর্বল হয়ে পড়েছো বড় কমজোর হয়েছো ফাতেমা আমাকে দাও ওই কাপড়গুলো আমি ধুয়ে দিই আমাদের মা ফাতেমা বলেন নানি জান না এই কাপড় আমি আপনাকে ধুতে দেব না আমি নিজে হাতে ধুব মনে ব্যাঘাত লাগে নানির মনে আঘাত লেগে যায় ফাতেমা আমি কি তোমার পর হয়ে গিয়েছি আমাকে তুমি ওই রুটিটা বেলতে দিলে না আমাকে তুমি ওই কাপড়টাও ধুতে দিলে না আমি কি তোমার দুশমন হয়ে গিয়েছি আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের কলিজা টুকরা খাতুনে জান্নাত মা ফাতেমা হুজুর বলেছিলেন আমি যেন মনে ব্যথা নেবেন নাই, মনে কষ্ট নেবেন নাই। আমি ফাতেমা আমার আব্বা জান দয়ার নবীর খিদমতে হাজির ছিলাম। আমার আব্বা জান বিদায় নিয়ে চলে যাবেন, কিন্তু আমার আব্বা জান নবীর খিদমতে আমি ছিলাম। আমার আব্বা জান দয়ার নবী ফাতেমাকে বলেছিলেন, ফাতেমা ফাতেমা আমি তোমার আব্বা জান বিদায় নিয়ে চলে যাব। আমি ফাতেমা আমার আব্বা জান দয়ার নবীকে বলেছিলাম, আব্বা জান আপনি আমার কি কথা শোনাচ্ছেন? আমার আব্বা জান দয়ার নবী আমি ফাতেমাকে সান্ত্বনা দিয়েছিলেন, ফাতেমা কেঁদো না, আমি তোমার আব্বা জান ওসিয়াত করে যাই। আমি বিদায় নিয়ে চলে যাওয়ার পরে সকলের আগে সকলে প্রথমে 6 মাস পরে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। তবে ফাতেমা যাও মালিকুল মওত আজরাইল কে তাকে ডেকে দাও। জানি জান মনে ব্যথা নেবেন নাই, মনে কষ্ট নেবেন নাই। আমার আব্বা জান দয়াল নবী বিদায় নিয়ে চলে গেলে, কিন্তু আমার আব্বা জান ওসিয়াত করে গেছে। আমার আব্বা জান বলে গেছে 6 মাস পরে আমার আব্বা জান আমি ফাতেমা সাক্ষাৎ হবে। জানি জান মনে ব্যথা নেবেন নাই, আজকে সেই 6 মাসের শেষে আমার আব্বা জান নবীর সঙ্গে আমি ফাতেমা সাক্ষাৎ হবে, আমি ফাতেমা দিদার হবে। জানি জান মনে ব্যথা নেবেন নাই। আমি নিজে হাতে রুটি তৈরি করে নিয়ে আমার ইমাম হাসান ইমাম হোসেনকে সঙ্গে নিয়ে একই সঙ্গে বসে রুটি খাওয়া দাওয়া করে। তবে আমি ফাতেমা আজকে শেষবারের মতো রুটি তৈরি করে নিয়েছি। আমি ফাতেমা জীবনে রুটি তৈরি করব নাই। জানি জান মনে ব্যথা নেবেন নাই, মনে কষ্ট নেবেন নাই। আজকে শেষবারের মতো কাপড় ধুয়ে দিয়েছে। তবে আমি ফাতেমা আর জীবনে কাপড় ধোবো নাই। জানি জান মনে ব্যথা নেবেন নাই। আমি ফাতেমা বিদায় নিয়ে চলে যাব। আমি ফাতেমা বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আপনি আমাকে ঘরের মধ্যে গোসল করাবেন। আপনি আমাকে ঘরের মধ্যে গোসল করিয়ে আপনি ঘরের মধ্যে আমাকে একা কাপড় পেঁধাবেন, আর ওই ঘরের মধ্যে যেন কোনো মানুষ না প্রবেশ করতে পারে। জানি জান মনে ব্যথা নেবেন নাই, মনে ব্যথা নেবেন নাই, কষ্ট নেবেন নাই। আমার আব্বা জান জানেন সাহাবা আমি ফাতেমার লাশটা যখন জানাজা নামাজ পড়তে নিয়ে যাবে, রাতের অন্ধকারে যেন জানাজা নামাজ আদায় করে, রাতের অন্ধকারে জানাজা নামাজ আদায় করে নিয়ে রাতের অন্ধকারে পর্বতের দাপনে কাজ সমাধান করে দেয়। আমি জান সকাল হয়ে যাওয়ার পরে আমার আব্বা জান জানেন সাহাবারা আমি ফাতেমার কবরটা দেখে না বলতে পারে এটা ফাতেমার কবর। জানি জান মনে ব্যথা নেবেন নাই, মনে কষ্ট নেবেন নাই। আমি ফাতেমা বিদায় নিয়ে চলে যাব। আমার লাল ইমাম হাসান ইমাম হোসেন হুজুর দুই মাসুম বাচ্চা যখন ঘরের মধ্যে প্রবেশ করবে, ওদের দুই ভাইকে নিয়ে ওই রুটিকে নিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবে। যদি আমি ফাতেমাকে তালাশ করে, যদি আমি ফাতেমাকে কই করে আমার নানি জান দুই মাসুম বাচ্চাকে বলে দেবে ফাতেমা বিমারে পড়ে আছে, জ্বর হয়েছে। কিন্তু মাসুম বাচ্চা দুই ইমাম হাসান ইমাম হোসেন আস্তে করে ঘরের মধ্যে যখন প্রবেশ করেছেন, তাড়াতাড়ি করে দুই মাসুম বাচ্চাকে ঘরে বসার ব্যবস্থা করে দিয়েছেন, আর ওই রুটিকে নিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। ইমাম হাসান ইমাম হোসেন খাওয়া দাওয়া করতে বসে বলেন, আমার আম্মা জান কোথায়? আমার আম্মা জান কোথায়? বেটিয়া মায়ের সান্ত্বনা দেন, বাবা ইমাম হাসান ইমাম হোসেন হুজুর তোমার আম্মা জানের জ্বর হয়েছে, পাশের ঘরে ঘুমিয়ে আছে। মন মানে নাই, মন মানে নাই কার? ইমাম হাসান ইমাম হোসেন হুজুরের দুই মাসুম বাচ্চা যার জ্বর হয়ে কাঁদে, আমার আম্মা জান কোথায়? আমার আম্মা জান কোথায়? এই কান্নার শব্দ আমার মা ফাতেমার কানে পৌঁছায়। আমার মা ফাতেমা হুজুর আস্তে আস্তে করে নিজের মধ্যে বাড়ি বিছানাছে যে উঠে গিয়ে ওই ঘরে জানালা ঝুঁকি মেরে দেখলেন সাইয়েদনা ইমাম হাসান ইমাম হোসেন হুজুর দুই মাসের বাচ্চা অঝর নারী কাঁদেন আমার আম্মা জান কোথায়, আমার আম্মা জান কোথায়। শেষ বারে মতন ইমাম হাসান ইমাম হোসেন হুজুরকে দেখে ওই মওতের বিছানায় গিয়ে শুয়ে পড়লেন। আমার আল্লাহর যাকে সাথ দিয়ে চলে গেলেন বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী পাক বিদায় নিয়ে চলে গেলেন। নবী পাক রসিয়াত অনুযায়ী নবী পাকের কলিজার টুকরা খাতুন জান্নাত মা ফাতেমা হুজুর বিদায় নিয়ে চলে গেলেন। আমার যেন ফাতেমা হুজুর বিদায় নিয়ে চলে যাবার পরে আমার নবী পাকের অতি আদরের জামাত হযরত আলী হুজুর তিনিও বিদায় নিয়ে চলে গেলেন। আমার নবী পাকের জামাত হযরত আলী হুজুর বিদায় নিয়ে চলে যাবার পরে আমার যেন ফাতেমা হুজুর বিদায় নিয়ে চলে যাবার পরে আমার নবী পাকের অতি আদরের নাতি সাইয়েদনা ইমাম হাসান হুজুর তিনিও বিদায় নিয়ে চলে গেলেন। নবী পাকের আওলাদের আওলাদ রাসূলের খানদানে খানদান পরস্পর পরস্পর কমতে শুরু হলো। কমতে 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 শেষ পর্যায়ে এসে দাঁড়াচ্ছে নবী পাকের অতি আদরের নাতি ইমাম হাসান হুজুর। যে ইমাম হাসান হুজুরকে আমার নবী পাক ওসিয়ত করেছিলেন যে আমার এই নাতি ইমাম হাসান হুজুর কারবালার ময়দানে শহীদের পানি পানি পানি। ছেলেরা আমাকে বারবার এই সংবাদ দিচ্ছে হুজুর একটুখানি কারবালার সম্বন্ধে বাবাজি রোজ ঘোরাবো না, এটা এটা থাকবে। এসরে বলে চিন্তা হচ্ছে কি হবে, আমরা জানি এমন একটা দিন নাই রাত আমরা শুনি শুনে আসি, কিন্তু ছেলেদের আবদারে সে উপায় নেই। আমি ঘুরিয়ে যাবো নতুন যে রুট ধরবো না, তবে ছেলেরা এমন একটা জিনিস জানতে চেয়েছে শুনতে চেয়েছে। ওরে বাপ, আমার মা বোনেরা অনেকে শুনছে, তবে আমি আগে বলেছি ওরা দরকে তো ওই কথাও বিদায় নেবেন। সকলে আওয়াজ দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের সারাই। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের সারাই। তোমার সানে পড়লে দরদ হৃদয় যে জোড়াই, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। কি নূর খোদা পাঠালেন ধরায়, যার জ্যোতিতে আধার লোকায়। কি নূর খোদা পাঠালেন ধরায়, যার জ্যোতিতে আধার লোকায়। তোমার ওসিলায় শান্তি নামে অশান্ত ধরাই, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। তোমার নূরের আশিক হলো যারা, দুজাহানে ধন্য হলো তারা। তোমার নূরের আশিক হলো যারা, দুজাহানে ধন্য হলো তারা। এই ওসিলায় শান্তি নামে অশান্ত ধরাই, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়। ओ मदीना रे कामली वाला सलाम तुम्हारे अल्लाहुम्मा। जे नबी पाके औलादेर औलाद रसूलेर खानदाने खानदान सैयदने इमाम हुजूर निजेर हुजरार मध्य आছেন কিন্তু চতুর্দিক থেকে আওয়াজ আসছে, সংবাদ আসছে, খবর আসছে। কি খবর? না ও দেশের বাদশা আব্দুল্লাহ বিন জিয়াদ হুকুম জারি করেছেন, আইন জারি করেছেন, কোনো কথা নয় ইমাম হোসেনকে যেখানে পাওয়া যাবে ধরে রাত প্রসাদে আনা হবে, কতল করা হবে, শহীদ করা হবে। ইমাম হোসেন হুজুর বলেন, ওরে আব্দুল্লাহ বিন জিয়াদ, তোমার মন গড়া तुम्हार तैरी करा आईन के आमी इमाम होसेन मेने ना बोले तुम्हें आज के इमाम होसेन को रुला चलाबे। आमी इमाम होसेन आमार एक आल्लाहर काछे माथा নত छाड़ा और द्वितीय कारो काछे माथा নত होबे ना, जेटा होबे ना सुबहानाल्लाह। तथापि इमाम होसेन हुजूर ओ আব্দুল্লাহ বিন জিয়াদের কাছে মাথা নত করেছিলেন, যার জন্য হুজুরে আওলাদের উপর অত্যাচার শুরু করলেন, কত জুলুম কত অত্যাচার শুরু করলেন আমার নবী পাকের সাহাবাদের উপর। যে জুলুম যে অত্যাচার করেছিলেন ও কথা বলে শেষ করা যাবে না। আমি আগে বলেছি বাবু, যে কোন বিষয়ে আলোচনা বহু সময় লাগবে, যার জন্য কেটে 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 সাইড বাই সাইড বেরিয়ে যাচ্ছে। আমার নবী পাকের আওলাদের আওলাদ রাসূলের খানদানে খানদান সৈয়দনে ইমাম হোসেন হুজুর বাইতে আছেন, কিন্তু চতুর্দিকে বারবার হুজুরের কানে শব্দ পৌঁছাচ্ছে, হুজুর কি হবে? ও আব্দুল্লাহ বিন জিয়াদ যে রায় বাই করছে ও পায় কি? তো হুজুরের কানে বারবার সংবাদ যাচ্ছে, হুজুরের মনে একটা ধাক্কা লাগলো, আঘাত লাগলো, আমার উপর এই রকম জুলুম, না আমি আর এখানে থাকবো না। হুজুর অর্ডার করলেন, আমার সাথী সঙ্গীরা কাফেলার মানুষেরা আমার পরিবার আত্মীয় সব তৈরি হও, যে যা যা আসবাবপত্র জিনিসপত্র যা আছে সব উঠে পিঠে বাঁধো, ঘোড়ার পিঠে বাঁধো। হুজুর ওয়ার্ডার করার সঙ্গে সঙ্গে হুজুরের সাথী সঙ্গীরা কাফেলার মানুষরা পরিবার সব যে যা যে আসবাবপত্র জিনিসপত্র সব উঠে পিঠে বাঁধছে, মনে দুঃখে মনে চলে যাবে। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের আওলাদে আওলাদ রাসূলের খানদানে খানদান সৈয়দুল ইমাম হোসেন হুজুর তিনাসা পরিবারকে সঙ্গে করে নিয়ে কাফেলার মাঝে সাথে করে নিয়ে ফের ফিরে সর হয়ে ওই মরুভূমির আঁকা রাস্তা দিয়ে যেতে 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 মদিনা শরীফের জমিনে মদিনার মসজিদের সম্মুখে আমার নবী পাকের মাজার মোবারকের সম্মুখে হাজির হলেন। যে সৈয়দুল ইমাম হোসেন হুজুর এরা সব পরিবারকে নিয়ে সাথী সঙ্গীদেরকে নিয়ে কাফেলার মরদেরকে নিয়ে আহা আমার নবী পাকের মাজার মোবারকের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করুন আওয়াজ কেঁদে কেঁদে বলেছিলেন, নানা যান নানা যান, আপনি তো বিদায় নিয়ে চলে গেলেন, আমার আম্মা যান খাতুনে জান্নাত মা ফাতেমা হুজুর তিনিও বিদায় নিয়ে চলে গেলেন, আমাদের আব্বা যান সৈয়দনা আলী হুজুর তিনিও বিদায় নিয়ে চলে গেলেন, আমাদের বড় ভাই যান সৈয়দনা ইমাম হাসান হুজুর তিনিও বিদায় নিয়ে চলে গেলেন। কিন্তু এই দেশের বাদশাহ আব্দুল্লাহ বিন জিয়াদ হুকুম জারি করে দিয়েছে আমি ইমাম হোসেনকে যেখানে পাবে রাত প্রসাদে নিয়ে যাবে, কত করবে না না নানা যান নানা যান, আমি আর এই মদিনা শরীফে যেতে চাইব না। হুজুর মনে দুঃখে মনে কষ্টে ওই মরুভূমির কাবা রাস্তা দিয়ে যেতে 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 মক্কা শরীফের জমিনে পৌঁছলে। মক্কার মানুষেরা নবী পাকের আওলাদের আওলাদকে পেয়ে চাঁদের টুকরো পেয়ে গেলেন। আপনার এলাকায় ফুরফুরা শিবির हुजूर के लड़ा को वास्ते वो सिरा हुजूर को वास्ते तब सुने आज के यदि पूर्ववासी के छोटे हुजूर हाथ थाकते छोटे हुजूर यदि ऐसे এই শঙ্করপুর গ্রামে এসে বলেন বাবা তোমরা আমাদের ভালোবাসো মহব্বত করো এখান থেকে পূর্ববাসী অনেক পথ অনেক দূরে রাস্তা আমার যাতায়াতের খুব অসুবিধা হয় तुम्हारे इलाके बहु फाका जाएगा আমাকে একটু ছোট জায়গা দেবে আমি একটা বুদিরা করে থাকবো এই দেবে না দেবে না যেটা বলে কেমন দেবে যে বিল্ডিংটা দিয়ে দেব হুজুর আপনাকে বিল্ডিংটা ছেড়ে দিচ্ছি আমি পাশে ঘর করব আপনি ছাড় থাকেন এই দিত না যদি আজ মেজি হুজুর হাতে থাকতে যদি মেজি হুজুর আপনার এই গ্রামে এসে হাজির হতো যদি বলে তোমরা বাগানে এটা মানুষ গ্রামের মানুষ তোমরা আমাকে একটা ছোট জায়গা দাও না আমি একটা হুজরা করে থাকব এ দেবে না तो ओ जुगे ओ समय ते আমার নবী পাকের আওলাদের আওলাদ ইমাম হোসেন হুজুর মক্কার মাসে চাঁদে পুরতে ঈদ পড়ে গেল तमाम মক্কাজনে মে খুশি ঝর্ণা বইছে যে ইমাম হোসেন হুজুরের সব পরিবারকে মক্কাজনে থাকার ব্যবস্থা করে দিলেন এমন কি হুজুরকে মক্কা জমিনে জামে মসজিদে ইমাম নিযুক্ত করে দিলেন দিন কাটে সপ্তাহ কাটে মাস কাটে হুজুরের কাছে একটা পত্র এসেছিল চিঠি এসেছিলেন ও চিঠির মধ্যে লেখা ছিল ও ইমাম হোসেন হুজুর শুনেন আমরা কুফা শরীফের মানুষ আর আপনার নানাজান যখন হায়াতে ছিলেন আমাদের কুফা শরীফে আসতেন আমাদের কাছে দ্বীনি তালিম দিয়ে শিক্ষা দিতেন আর আমরা আপনার নানাজানকে খুব ভালোবাসি মহব্বত করি আপনার নানাজান বিদায় নিয়ে চলে যাবার পরে এই কুফার জমিনে দ্বীনি তালিম দিয়ে শিক্ষা দেওয়ার মতন কোনো মানুষ নয় तो आप एक तो हमारे কাছে আসুন একটু দিনী তালিম দিয়ে শিক্ষা দেন হুজুর চিঠি পেয়ে খুশিতে বলছে মক্কা নামাজীরা মুসলিমরা শোনো দেখো যে কুফার মানুষরা আমাকে কতল করবে হুমকি দেয় আমাকে চিঠি দিয়েছে পত্রতে আমাকে তারা দাও দিচ্ছে সঙ্গে সঙ্গে মক্কার মানুষরা বলছেন হুজুর এর মধ্যে একটা কিছু ব্যাপার আছে ওই কুফার মানুষরা আপনার আব্বাজান শেরুল হুদা আলী হুজুরকে নিয়ে গিয়ে শহীদের পানি পান করেছেন কতল করেছেন আর সেই কুফার মানুষরা আপনাকে দাওয়াত দিচ্ছে ওদের বিশ্বাস নয় যেহেতু আমরা মক্কার মানুষ আমরা আপনাকে কুফা শরীফে যেতে দেব না হুজুর আব্বাজান সাইয়েদনা আলী হুজুর কথা বলার সঙ্গে সঙ্গে হুজুর গুম হয়ে গেলেন আর কোনো শব্দ নেই আর কোনো আওয়াজ নেই কিন্তু হুজুরের মনে মনে একটা ধাক্কা মাঝে মাঝে লাগছে কি ধাক্কা লাগছে রে বাপ রে সে ধাক্কার কথা আমি বলবো না পরে বলবো পরস্পর আসছি বাবু যে ইমাম হোসেন হুজুর দিন কাটে সপ্তাহ কাটে আবার এসেছে চিঠি পত্র ওই ইমাম হোসেন হুজুর যদি আপনি আমাদের কুফা শরীফে না আসেন আমাদের কাছে দ্বীনি তালিম দিয়ে শিক্ষা না দেন আমরা আল্লাহর কাছে দাবি রাখব কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আপনি জবাব দিতে হবে আমার নবী পাইগম্বরা আল্লাহর মহবুব বান্দারা সাহাবা ও তাবেঈন বুঝেন যে আমরা আল্লাহকে খুব ভয় করতেন নামাজের আল্লাহকে খুব ভয় করেন মুহূর্তের মধ্যে হুজুর একটা ধাক্কা লাগলো এই মক্কার নামাজীরা মুসলিমরা এই মক্কার মানুষ যুবকেরা শোনো তোমরা আমাকে এত ভালোবাসো মহব্বত করো আমি এতদিন তোমাদের কাছে ছিলাম আর তোমরা আমাকে রাখতে পারবে না দেখো এর মধ্যে লিখেছে যদি আমি ইমাম হোসেন ও কুফা শরীফে যেদিন দ্বীনি তালিম দিয়ে শিক্ষা দিতে না যাই ওরা আল্লাহর কাছে দাবি রাখছে কিয়ামতের ময়দানে আমাকে জবাব দিতে হবে আমি আর থাকবো না আমাকে আর তোমরা রাখতে পারবে না এবার আমাকে ছাড়ো আমি কুফা শরীফে যাব মক্কার মানুষেরা গুম হয়ে গেলেন যেখানে ইমাম হোসেন হুজুর ওরা আল্লাহর কাছে দাবি রাখছে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে যদি না যাই আমি আর থাকবো না আমাকে যেতে হবে মক্কার মানুষ আর হুজুরকে বাধা দিতে রাখতে পারছে না সময় কাটে টাইম কাটে হুজুর বলে আমার কাফেলার মানুষরা সাথে সঙ্গীরা সব আসবাবপত্র দ্রুত গতিতে উঠে পিঠে বাঁধো ঘোড়া পিঠে বাঁধো আমি রওনা দেব হুজুর সাথে সঙ্গীরা কাফেলার মানুষরা অর্ডার পাওয়া সব আসবাবপত্র জিনিসপত্র সব গুছাতে শুরু করেছেন মক্কার মানুষরা মক্কার ছেলেরা সব আস্তে আস্তে জিনিসপত্র এগিয়ে দিচ্ছেন সব গুছাচ্ছেন কিন্তু ধীরে কি হবে सब जोगिए दिच्छेन जिनिसपत्र आछे सब दिच्छेन जोगिए सब फेरे दिच्छेन किन्तु बुक फेरे जे किछु बोलते बोलते मन सब शुकना पड़ा आछे। इमाम हासान हजरतिना सपरिवार के लिए एकेर पर एक उठे पीठ उठछेन घोड़ा पे सब रवाना होन सब चढ़छेन चढ़ते चढ़ते इमाम हासान हजूर एबार उठे पीठ चढ़बेन। आहारे मक्कार मानुषदेर कान्नार शब्द मक्कार मानुषदेर कान्नार आवाज मक्कार मानुषेरा मासूम मासूम বাচ্চা বাচ্চা ছেলেদের ভেউ ভেউ করে কাঁদছেন হুজুর আমরা আর আপনাকে পাবো না আমরা আর আপনাকে পাবো না হুজুর। তথাপি ইমাম হোসেন হুজুর বারবার সান্ত্বনা দেখো তোমার কারণে তোমরা কেঁদো না তোমরা কেঁদো না আমাকে আর কাঁদা দিও না আমাকে একটু যেতে দাও। হুজুর বিদায় নেবেন तमाम মক্কার মানুষ ছেড়ে যাচ্ছেন হুজুর চলে যাচ্ছেন। যেতে যেতে মরুভূমির পালো চড়কতে জিজ্ঞাসা করছেন বাবা वो तो पथ एसे गेছি अच्छा এই জায়গাটার নাম কি বাবা? না এই জায়গাটার নাম হলো ধনপোতা শায়রের বাজার। তাই আবার হুজুর যাচ্ছেন যেতে যেতে জিজ্ঞেস বাবা এই জায়গাটার নাম কি? না এটা হলো গোপালপুর মোড়। আচ্ছা আচ্ছা বাবা এই জায়গাটার নাম কি? না এটা হলো কুলাপোতা। হুজুর যাচ্ছেন দ্রুত গতিতে উঠে পেয়ে সওয়ার হয়ে ঘোড়া পেয়ে সওয়ার হয়ে দ্রুত গতিতে ছুটছে ছুটতে 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 হুজুর হঠাৎ থমকে দাঁড়িয়ে গেলেন। জিজ্ঞাসা বাবা এই জায়গাটার নাম কি? আওয়াজ আসলো এটা হলো কারবালার ময়দান। লক্ষ লক্ষ মাইল প্রস্থ মরুভূমির বালুর বালু ফাঁকা ময়দান। মুহূর্তের মধ্যে জিজ্ঞাসা করেন বাবা এই জায়গাটার নাম কি? না এটা হলো কারবালার ময়দান। বলার সঙ্গে সঙ্গে হুজুর চেষ্টা মুহূর্তের মধ্যে সাথী সঙ্গীরা কাফলার মাসরা উঠে মারলেন লাগুন কান যে যেখানে আছে ওই অবস্থায় থমকে দাঁড়িয়ে গেলেন। থমকে দাঁড়াবার সঙ্গে সঙ্গে হুজুর বলছে সব নাবো এই নাবো সব নাবো আপনি সব নাবছেন যাও তাবু খাটাও এই তাবু খাটাও একটা সব তাবু খাটাতে শুরু করে দিলেন। কিন্তু হুজুর কিছু জানতে দিচ্ছেন না কিছু বুঝতে দিচ্ছেন না সব তাবু খাড়ানো হয়ে গেছে একটু রেস্ট দেওয়া হবে একটু আরাম করা হবে। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের আওলাদের আওলাদ রাসূলের খানদান সাইয়েদুল ইমাম হোসেন সাথী সঙ্গীদের কাফেলার মধ্যে অর্ডার করলেন একের পর এক তাবু কাটা শুরু করলেন। কিন্তু ওদেশের বাদশাহ আব্দুল্লাহ বিন জিয়াদ কোন জানে করে দিলেন আইন জানে করে দিলেন। আয় আমার দেশের জনগণেরা আমার দেশের প্রজারা সৈন্য সামন্ত তৈরি হও যে নবী পাকের আওলাদের আওলাদ ইমাম হোসেন মিত্রের সব পরিবারকে নিয়ে সাথী সঙ্গীদেরকে নিয়ে আমার কুফার মধ্যে প্রবেশ করেছে। তবে তোমরা শুনে নাও একের পর এক চলে যাও ফোরাত নদীর কিনারায় ফোরাত সাগরের কিনারায় চলে যাও সবাই একের পর এক কূপের ধারে চলে যাও কুয়ার সম্মুখে চলে যাও। নবী পাকের আওলাদের আওলাদদেরকে রাসূলের খানদানের খানদানদেরকে এক ফোঁটা পানি না দেয়া হয় কোন রাস্তা খুঁজে পাচ্ছেন না আইন জারি করে দিলেন যাও যে যা যে সব তৈরি হও সাগরে পাড়ে গিয়ে ফোরাত নদীর কিনারে গিয়ে কূপের ধারে কুয়া ধারে চলে যাও। তবে নবী পাকের আওলাদের আওলাদদেরকে তিনি সপরিবারে এক ফোঁটা পানি না দেয়া হয়। হুজুরের সাথী সঙ্গীরা কাফেলার মানুষরা কিন্তু তাবু কেটে বাস করছেন দিন কাটে সপ্তাহ কাটে মাস কাটে কিন্তু দিন কাটছে সপ্তাহ কাটছে কিন্তু হুজুরের আওলাদরা কতদিন পানি না খেয়ে থাকবে হুজুরের সাথী সঙ্গীরা কাফেলার মানুষরা কতদিন পানি না খেয়ে থাকবে। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের আওলাদের আওলাদ রাসূলের খানদানের খানদান সাইয়েদুল ইমাম হোসেন হুজুর তিনার সব পরিবারকে নিয়ে ও মরুভূমির বালুচড়ায় তাবু কেটে আরাম করতে লাগলেন বসবাস করতে লাগলেন। হুজুরের সাথী সঙ্গীরা কাফের মানুষ মানুষেরা কতদিন পানি না খেয়ে থাকবে পিপাসার তরসে পিপাসার চোখে হুজুরের সাথে সঙ্গীরা একের পর এক মরুভূমির কাবা রাস্তা দিয়ে যেতে 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 ফোরাত নদীর কিনারায় গিয়ে পৌঁছায় যে যা ফোরাত নদীর কিনারায় পানি পান করতে যায় পানি আনতে যায় তাদেরকে দুশমনের একের পর এক ধরে पानी पान करान तो दूर कथा तारे दूर शहीदेर पानी पान करे सब ताबू खाली हो गए যে ইমাম হোসেন হুজুর দেখছেন ফাঁকে বেরিয়ে মাঝে আখের পড়া ঘুরে ঘোরাফেরা করে সব দেখছেন কিন্তু হুজুর দেখছেন আস্তে আস্তে কমছে কমতে 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 আর দেখতে পাচ্ছেন না গভীর রাতের অন্ধকারে ইমাম হোসেন হুজুর নিজে তাঁবুতে বেরিয়ে পাশে যে সব তাঁবুগুলো আছে সেই তাঁবুর মধ্যে ঢুকছেন সব তাঁবুর মধ্যে প্রবেশ করছেন তাঁবুর মধ্যে যে ঢুকে ঢুকে দেখছে যে তাঁবুর মধ্যে আর কোনো মানুষ নাই হুজুরের সাথে সঙ্গীরা সে যে মহাপথের মানুষরা কাফেলার মানুষ ছিল নাই কোথায় গেল তো হুজুরের মনে মধ্যে ধাক্কা দিচ্ছে যে সব তাঁবু খালি আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের আওলাদের আওলাদ রাসূলের খানদানের খানদান সেদিন ইমাম হোসেন হুজুর বারবার বারবার তাবুগুলো ঘুরে ঘুরে দেখছে তাবুর মধ্যে আর কোনো কাফেলার মানুষ নাই আর কোনো সাথী সঙ্গী নাই এইভাবে খোদা করতে তালাশ করতে করতে হাতিমা হোসেন হুজুর নিজে তাবুর সম্মুখে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে দুহাত তুলে আমার আল্লাহকে কেঁদে কেঁদে বলেছিলেন আয় রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার নানাজান ওসিয়াত করে গেছে আমার নানাজান বলে গেছেন আমি ইমাম হোসেন কারবালার ময়দানে শহীদের পানি পান করব আমার সাথে সঙ্গীরা আমার কাফেলার মানুষেরা যে যারা ফোরাত নদীর ধারে পানি পান করতে গিয়েছে পানি আনতে গিয়েছে কিন্তু আজও তারা কেউ আসলো না আয় রাব্বুল আলামিন আল্লাহ তাআলা হয়তো আমার আর সময় নাই সময় নয় এবার হয়তো আপনি আমাকে শহীদের পানি পান করাবেন ও আমার মাওলানা ও আমার মুসলমানের ভাইরা কান করা করে শুনুন যে ফোরাত নদীর কথা শুনেছেন চোখে দেখেন নাই চোখে দেখি নাই যে কারবালার ময়দানের কথা শুনেছেন চোখে দেখেন নাই চোখে দেখি নাই ইমাম হোসেন আস্তে আস্তে করে তাবুর মধ্যে প্রবেশ করে দেখতে পাচ্ছে হুজুরের হালিয়া বিবি সাহেবা মাসুম বাচ্চা আলিয়া গার হুজুরকে নিয়ে বসে আছে হুজুরের হালিয়া বিবি সাহেবা মাসুম বাচ্চা আলিয়া গার হুজুরকে বুকে করে জড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলেন হুজুর বেয়াদবি মাফ করুন আপনার সাথী সঙ্গীরা আপনার কাফেলার মানুষেরা যে যা ফোরাত নদীর ধারে পানি আনতে গিয়েছে পানি খেতে গিয়েছে কিন্তু আজও তারা কেউ পানি নিয়ে আসলো না কেউ পানি পান করে আসলো না তবে আপনি একবার চেয়ে দেখেন আপনার মাসুম বাচ্চা আলিয়া গার পিপাসার তরসে পিপাসার চোটে চোখ বড় বড় আমাদের তাকে আছেন কিন্তু আমার স্তনে দুধ নাই এই মাসুম বাচ্চাটাকে একটু দুধ পান করাবো আমি কোনো কথা শুনবো না আপনার এই মাসুম বাচ্চা আলিয়া গারকে বুকে করে ধরে নিয়ে ওই ফোরাত নদীর কিনারায় গিয়ে পানি পান করিয়ে আনো ইমাম হোসেন হুজুর মাসুম বাচ্চা আলিয়া গার হুজুরকে বুকে নিলেন মাসুম বাচ্চা গার হুজুরকে বুকে করে ধরে নিয়ে অর্থাৎ দুলদুলের পেটে বসলেন ঘোড়ার পেটে বসে ওই মরুভূমি রাস্তা দিয়ে যেতে 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 किनारा गए पहुँचले फुरात नदी किनारा गए देखते पाच्छे হামলাকারী জিহাদের সৈন্য সমতরা হাতের মধ্যে বর্ষা নিয়ে বল্লম নিয়ে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে ইমাম হোসেন হযরত মাসুম বাচ্চা আলী আজহার ফরকে ভোকে করে জড়িয়ে নিয়ে ঘোড়া পিঠে নামলেন আর চোখের পানি ছেড়ে দিয়ে কি করুণ আওয়াজে কেঁদে কেঁদে বলেছিলেন ওরে আমার নানাজানের মহব্বতের মানুষেরা ওরে আমার নানাজানের মহব্বতের সাহাবারা তোমরা এত তাড়াতাড়ি করে আমার নানাজানকে কিভাবে ভুলে গেলে আমি কি আমার নানাজানের নাতি ইমাম হোসেন নই তোমরা এত তাড়াতাড়ি করে আমার আব্বাজানকে কি করে ভুলে গেলে আমি কি আমার আব্বাজান শরীফ আলী ছেলে নই তোমরা এত তাড়াতাড়ি করে আমি ইমাম হোসেনকে কি করে ভুলে গেলে হয়তো তোমরা ভাবছো আমি ইমাম হোসেন এসেছি এখানে পানি পান করার জন্য না তবে তোমরা শুনে নাও আমার সাথে সঙ্গীরা আমার কাফেলার মানুষেরা যে যাই ফোরাত নদীর ধারে পানি পান করতে এসেছিলেন তারা পানি পান করা তো দূরের কথা তারা শহীদের পানি পান করেছে আজকের দিনে যদি তোমরা আমাকে এক ফোঁটা পানি দাও আমি ইমাম হোসেন পানি পান করব না তবে তোমরা আমার চোখে দেখে নাও আমার মাসুদ পাতলি আজকাল পিপাসার তরসে পিপাসা तुम्हारे चोख बड़ो बड़ो अंत मासूम बच्चा तुम्हारा टोक पानी दाओ भलो मंद मानुष आवाज सब हाथ मध्य बर्षा बल्लम तीर धुपी दाड़िये आछे किन्तु आवाज आसछे शब्द आसछे इमाम होसेन हुजूर दोष करेछे হুজুরের কাফেলার মানুষরা পরিবার সব দোষ করেছে কিন্তু ওই মাসুম বাচ্চাটা কি দোষ করেছে ওই মাসুম বাচ্চাটা কি অন্যায় করেছে ওই মাসুম বাচ্চাটা পানি দিলে কি অসুবিধা ইমাম হোসেন হুজুর মাসুম বাচ্চা আলী আজহার হুজুরকে বুকে নিয়ে দাঁড়িয়ে আছেন হুজুর শুনতে পাচ্ছেন চতুর্দিকে আওয়াজ আছে জানা ইদেশের বাদশা আব্দুল্লাহ বিন জিয়াদের হুকুম নবী পাকের আওলাদের আওলাদদেরকে রাসূলের খানদানের খানদানদেরকে যেন এক ফোঁটা পানি না দেয়া হয় ইমাম হোসেন হুজুর মাসুম বাচ্চা আলী আজহার হুজুরকে নিয়ে দাঁড়িয়ে আছেন হুজুর দেখতে পাচ্ছেন বহু দূর থেকে তীর ছুটে আসছে ইমাম হোসেন হুজুর চিন্তা করেন ওই তীরটা সোজা ছুটে এসে আমি ইমাম হোসেনকে লাগবে আরে আমি ইমাম হোসেন যদি ওই তীরটাকে দেখে ভয়ে সরে যাই এই দুশমনরা জানতে পারবে ইমাম হোসেন হুজুর মৃত্যুকে ভয় করে না না আমি ইমাম হোসেন আমার এক আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কাউকে ভয় করে না একবার জোরে বলে সুবহানাল্লাহ আরেকটু জোরে হবে না আরেকটু জোরে হবে না আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ ও আমার মা বোনেরা ও আমার মুসলমানের ভাইরা কান খাড়া করে শুনুন যে ইমাম হোসেন হুজুর মাসুম বাচ্চা আলী আজহার হুজুরকে বুকে নিয়ে দাঁড়িয়ে আছেন হুজুর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সোজা ছুটেছে ইমাম হোসেন হুজুরকে না লেগে হুজুরের মাসুম বাচ্চা আলী আজহার হুজুরের ছাতির মধ্যে বিদ্ধ হয় লাগা সঙ্গে সঙ্গে ইমাম হোসেন হুজুর বলে আমার মাসুম বাচ্চা আলী আজহার বলতে বলতে যায় হাততার করে কাঁপতে কাঁপতে বলে যায় আব্বা জান আমার আম্মা জানকে আমার সালাম তো কোন পৌঁছে দেবে আমার আম্মা জানকে বলে দেবে আমি আলী আজহার জগতে পানি পান করতে পারলাম না আমার আল্লাহ তাআলা আমাকে হাউজে কৌসারের পানি পান করেছেন একবার জোরে বলেন সুবহানাল্লাহ ইমাম হোসেন হুজুর মাসুম বাচ্চা আলী আজহার হুজুরের লাশ মুবারকটাকে বুকে করে জড়িয়ে নিয়ে ঘোড়ার পিঠে বসলেন মরুভূমির আঁকা বাঁকা রাস্তা দিয়ে যেতে 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 কারবালার ময়দানে নিজে তাবুর সন্মুখে পৌঁছালেন হাইয়া আলী আজহার হুজুরের লাশ মুবারকটা নিয়ে इमाम हुसैन हुजूर ताबूत सम्मुखे শুইয়ে দিলেন। ওরে কি আছিস তাবুর মধ্যে তাদে বেরিয়াই, কি আছিস তাবুর মধ্যে তাদে বেরিয়াই। হুজুর আলিয়া বিবি সাহেবা ইমাম হোসেনের গলা শব্দ পেয়ে অতি দ্রুত গতিতে অতি তাড়াতাড়ি করে তাবুতে বেরিয়ে এসে দেখতে পাচ্ছেন তাবুর সম্মুখে মাসুম বাচ্চা সাইয়েদনা আলিয়া पानी पान करिए विदाय दे इमाम हुसैन के विदाय दे। अल्लाह सल्ले अला सय्यदना नमाज केन पढ़ছেন, नमाज केन पढ़ছেন, রোজা কেন রাখছেন, এত কষ্ট করে কইছেন তাহাজ্জুদ নামাজ পড়ছেন কেন, ফজর ওয়াক্তের নামাজ পড়ছেন কেন, কিসের জন্য, কিসের জন্য? আমার আল্লাহকে পাওয়ার জন্য, আমার আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য, যে নবী পাকের জীবনে, যে রাসূলের জীবনে এই দ্বীনকে কায়েম রাখতে যে প্রচার করতে যে কত মার, কত তাদের উপর জুলুম, কত অত্যাচার, আজকে কষ্ট করে পরিশ্রম করে নবী পাক চলে গেলেন, সাহাবারা চলে গেলেন, নবী পাকের আওলাদের আওলাদের সাহাবারা চলে গেলেন, জানকে কুরবান করে চলে গেলেন, আর সেই পরিবেশ সুন্দর পরিবেশ না, একদম একদম নষ্ট করবেন না। আমার বাপ দাদাদের বলে যাচ্ছে, আমার নামাজি ভাই বলে, ছেলেরা ভুল করবে, ছেলেরা ভুল করবে, মাতা ও মাতা ছুটছুটি করবে। আমার বাচ্চাদের আমার নামাজদের ভুল করলে হবে না কেন? আপনারা ফোর পার্সিপের বড় হয়ে অনেকে চোখে দেখেছেন, অনেকে নমইকে চোখে দেখেছেন, অনেকে ছোট হইকে চোখে দেখেছেন, আর আমার আপনার ছেলেদের বড় কপাল, বড় নসিব আল্লাহ করেছে, এরা অনেকে মেদি হইকে চোখে দেখেছে, হ্যাঁ কিনা জোরে বলেন। কিন্তু পূর্ব পাশে বড় হইর কেমন, নহজ কেমন, ছোট হইর কেমন, এরা চোখে দেখে না। তাদের আখলাক, আদর্শ, লিবাস, পোশাক, চাল চলন, কথাবার্তা, আচার ব্যবহার আপনারা দেখেছেন, আপনারা ভুল করছেন কেন? আমরা আপনাদের ছেলে, আমরা আপনাদের সন্তান, তাদের আখলাক, আদর্শ, লিবাস, পোশাক, চাল চলন আমরা আপনাদের কাছে দেখে শিখবো। আল্লাহ যেন আপনার ছেলেদের শিখাবার তৌফিক আল্লাহ দান করেন, বলুন আমিন, জোরে বলুন আমিন। বিসমিল্লাহ।